ফ্রেন্ডস, স্মার্টিক ভন থেকে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি মামুন, আজ আবারও হাজির হলাম অ্যান্ড্রয়েডের একটা অ্যাপ নিয়ে। তো এই অ্যাপটির মাধ্যমে আপনি যে কোনো ফাইল, আপনার মেমোরিতে যে ফাইলগুলো আছে, যে ভিডিও অডিও এবং যতগুলো ফাইল আছে সব আপনি খুব সহজেই ফোন মেমোরি থেকে এইচডি কার্ডে, আবার এইচডি কার্ড থেকে ফোন মেমোরিতে আনতে পারবেন খুব সহজেই এবং ট্রান্সফার করতে পারবেন। তো এটার জন্য আপনার অনেক সময় এইচডি কার্ড থেকে আমরা ডাইরেক্টলি আমরা ফোন মেমোরিতে নিয়ে যাই, সেক্ষেত্রে অনেকটা টাইম লাগে এবং সময়ের ব্যাপার আছে। তো আপনারা এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো তার আগে একটা কথা বলে রাখছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং তো এখানে লিখে দিবেন মুভিট, লিখে দিলে কিন্তু এই অ্যাপটি চলে আসবে। দেখবেন যে এখানে চলে আসছে, এই যে অনেকগুলো আসছে, তার মধ্যে থেকে দেখবেন দ্বিতীয় নাম্বার যে অ্যাড আছে এই যে অ্যাপটা মুভ মিডিয়া টু এইচডি কার্ড। তো এইটা আপনি প্লে স্টোরতে ডাউনলোড করে নেবেন। দেখেন অনেকে ডাউনলোড করছে এবং রেটিং পয়েন্ট অনেক ভালো, এটা একটা নতুন অ্যাপ। তো আপনারা প্লে স্টোর থেকে ওপেন করে ইনস্টল করে নেবেন। আমি জাস্ট ওপেন করে দেখাচ্ছি। তো ওপেন করলেই এখানে দেখবেন যে আপনার ওপেন হবে, হওয়ার পরে দেখবেন যে এখানে ইন্টারনাল স্টোরেজ এবং এইচডি কার্ড স্টোরেজ দেখাবে। তো এখানে দেখেন আপনার ইন্টারনাল স্টোরেজ 11 GB মধ্যে কতটুকু ইউজ করছেন এগুলো সব দেখাচ্ছে, আর কতটুকু ফাঁকা আছে সেটাও দেখাচ্ছে। তারপর আবার এক্সটার্নাল স্টোরেজে কতটুকু ইউজ করছেন এবং কতটুকু আর খালি আছে সেটাও আপনাকে খুব সহজে দেখাবে। তো তারপরে আপনি যে কোনো যদি ইন্টারনাল থেকে যদি এইচডি কার্ডে নিয়ে যেতে চান তাহলে এখানে ইন্টারনালে ঢুকবেন। ঢোকার পরে এই যে আপনার ফাইলগুলো শো করবে, ইমেজ আছে এইভাবে, তারপর অডিও আছে, জাস্ট আপনি এখান থেকে সিলেক্ট করবেন, আপনার যতগুলো লাগে সেখান থেকে সিলেক্ট করবেন। এখানে নিচে একটা মুভ বাটন আছে অথবা সিলেক্ট অল আছে, আপনি সবগুলো একসঙ্গে সিলেক্ট করতে পারবেন। তো মুভ দিলে কিন্তু আপনার অটোমেটিক্যালি এগুলো মুভ হয়ে যাবে খুব সহজে, আপনি করতে পারবেন। তো আমি দেখাচ্ছি না, আপনারা করে নেবেন। তারপরে এখানে আছে এইচডি কার্ড, এইচডি কার্ডে এখানে চারটা অপশন আছে, আপনি স্টেপগুলো কমপ্লিট করবেন তারপরে আপনার এইচডি কার্ড থেকে ফোন নিয়ে নিতে পারবেন। তো এখানে আমি দেখাচ্ছি কীভাবে এই চারটা স্টেপ করতে হয়। তো এখানে আপনি দিবেন, দেওয়ার পরে এখানে দেখবেন যে একটা অপশন শো মোর, আপনি এটা শো মোর করে দেওয়া আছে, জাস্ট আপনি এখানে এইচডি কার্ড সিলেক্ট করে এখানে নিজে একটা সিলেক্ট অপশন আছে এটা সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে কিন্তু হয়ে গেছে, জাস্ট আপনি এখান থেকে যে কোনো ইমেজ, এখানে ভিডিওস, অডিওস এগুলো এইচডি কার্ড থেকে ফোনে নিয়ে যেতে পারবেন খুব সহজে। তো মোটামুটি এইভাবে আপনারা যে কোনো ফাইল বা ভিডিও অডিও মুভ করতে পারবেন খুব সহজে। এরপরে আসছে ক্লিন ইউর ফোন, আপনার ফোনটা কিন্তু ক্লিন করতে পারবেন। দেখেন এখানে ক্লিন হচ্ছে খুব দ্রুত। তো জাস্ট আপনি এখান থেকে কিন্তু ক্লিনও করতে পারবেন, দেখেন এটা অনেকটা ক্লিনার হিসাবেও কাজ করে। তো দেখাচ্ছি না। তারপরে আসছে অটো ট্রান্সফার, অটো ট্রান্সফার হতে পারে। আবার আসছে মিডিয়া স্ক্যানার, আপনার মিডিয়াগুলো স্ক্যান করতে পারবে এবং যে ফাইলগুলো আছে ইমেজ ভিডিওস আর অডিও সেগুলো স্ক্যান করায়। তো এই ছিল মোটামুটি এই অ্যাপটির কাজ। তো অ্যাপটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন এবং ইনস্টল করবেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টস করবেন এবং পরবর্তী টিউটোরিয়ালটাতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।